अजानुलबित भुजौ कनका बतीर्तनकमलायताक्ष विषाम बरो द्वीजर जुगधर्म पालौ वंदे जगत्प्रिय करो करुणा बता हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

भावानुरूपेण सदा नंगा तरंगरमणीय गौरी गौरीर विभूषी तबा भागम नारायण प्रियमदापहारम वरा नसीपुर भजवी शनाथम वागीश जुशु वदने लक्ष्मीर् जशतो बक्षसि संबी त्वं निशिंगमहं भजि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम

জনে দেহান্তর বার্তিক গেহেশু জয় মৎসু নীতি লোকে কী গৌরীয় শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভাব পরমহংস জগৎগুরু জানিয়েছেন প্রাপঞ্চিক বুদ্ধি লইয়া অপ্রাকৃত জগতের অপ্রাকৃত বিচার করতে যাওয়া নির্বুদ্ধিতার পরিচয় গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশীলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর পরমহংস জগৎগুরু জানিয়েছেন প্রাপঞ্চিক বুদ্ধি লইয়া অপ্রাকৃত জগতের কোনো বিষয়ের ওপর কোনো মন্তব্য করতে যাওয়া নির্বুদ্ধিতার পরিচয় তাদের বুদ্ধির অভাব এইটি প্রমাণ হয় প্রাপঞ্চিক বিচার মানে হল জড়জগতের লৌকিক জগতের আমাদের যেসব বিচারগুলো আমাদের মাথায় শিয়াল পোকার মতো ঘোরফারা করে এটাকে বলে প্রাপঞ্চিক বিচার প্রাপঞ্চিক বিচারের অনেক উদাহরণ দেয়া যেতে পারে কিন্তু জেনে রাখা ভালো যার পরিপূর্ণরূপে গুরুবৈষ্ণবে বিশ্বাস আস্থা হয়েছে তার যে প্রাপঞ্চিক বুদ্ধি থাকে না এটা নিশ্চিত পরিমাণে তাহলে একটা উদাহরণ যেমন জড়জগতের বিচার নিয়ে লোকে গুরু বৈষ্ণবের বিচার করতে যায় তাদের তারা ভুল করছেন তারা ঠিক করেননি এইসব বিভিন্ন বিচার করতে যান যেখানে আমরা জানি আমাদের যে জড়জগতে যে আইন আদালত আছে আমাদের এই যে জড়জগতে আইন আদালত আছে সেই আইন আদালত আমাদের দেশের যারা সৈন্য সামন্ত আছেন মিলিটারি তাদের বিচার করতে পারেন না আমাদের দেশে যে আইন আদালত আছে সেই আইন আদালতের মাধ্যমে আমরা মিলিটারিদের কোনো বিচার করতে পারবো না এদের বিচার আলাদা এদের আলাদা কোট আছে ঠিক সেই রকম শুদ্ধপুরু বৈষ্ণবের কোনো বিচার জগতের লোক যেন না করতে চায় করতে গেলে তাকে ভয়ঙ্কর বিপরে বিপদের সম্মুখীন হতে হয় যার জন্য বহুপাত বলছেন প্রাপঞ্চিক বিচার নিয়ে কোনোরকমভাবেই অপ্রাকৃত জগতে প্রবেশ অধিকার লাভ করা যায় না আমাদের সমাজের বেশ কিছু অংশ তারা সবসময় চিৎকার করছেন আমাদের ব্যক্তিগত সুবিধে নিয়ে সমাজের আন্দোলন করছেন ব্যক্তিগত আবার কেউ কেউ ব্যক্তিগত সমস্যা নিয়ে আন্দোলন করছেন না সামগ্রিকভাবে সমাজের পক্ষ থেকে আন্দোলন করছেন এরা বলছেন আমরা ব্যক্তিগত সুবিধে চাই এই জন্য আন্দোলন করছি কেউ বলছেন না ব্যক্তিগত চাই না সামগ্রিকভাবে সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমরা কিন্তু এক বৈষ্ণব কিন্তু এত সস্তা জিনিস নিয়ে ব্যস্ত থাকেন না একজন শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে এই বিষয়গুলো অত্যন্ত সস্তা যদিও বলবেন কেন সস্তা হল ব্যক্তিগত সুবিধা নিয়ে আন্দোলন করছেন বা কোনো সামগ্রিকভাবে সমাজের গুরু বৈষ্ণব এগুলো নিয়ে কোনো দিনই মাথা ঘামান না তারা বলেন আমরা ব্যক্তিগত সুবিধা চাই না আমরা সামগ্রিকভাবে সমাজের কোনো সুবিধা তোমরা দেবে ধোকা মারবে এগুলোও চাই না বরং একটা কাজ করো এটা হচ্ছে আমরা সর্বাঙ্গীনভাবে কৃষ্ণের সুবিধে চাই আমরা সর্বাঙ্গীনভাবে কৃষ্ণের যেন সুবিধে হয় আমাদের ব্যক্তিগত স্বার্থর আন্দোলন আমরা করতে চাই না সমাজের যে স্বার্থের আন্দোলন সেগুলো আমরা জানি এগুলো তুচ্ছ বিষয় কিন্তু আমরা কৃষ্ণের স্বার্থের ব্যাপারে আন্দোলন করতে চাই কারণ কৃষ্ণের যদি স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি তাহলে সামগ্রিকভাবে অনন্ত ব্রহ্মাণ্ডের মঙ্গল হয়ে যাবে পৃথিবীর মঙ্গল তো হবেই তুচ্ছ বিষয় ওই জন্য আমরা ব্যক্তিগত ইন্টারেস্ট সুবিধে বা সমাজের সুবিধে কোন চিন্তা করি না আমরা চিন্তা করতে চাই কৃষ্ণের কতটা সুবিধে করতে পারব কৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়র কত সুবিধে করতে পারব যাতে কৃষ্ণ খুব সন্তুষ্ট হন কৃষ্ণ সন্তুষ্ট হলে তসমিন তুষ্টে জগৎ তুষ্ট তিনি সন্তুষ্ট হলে সমগ্র জগতের ওপরে একটা মঙ্গলের একটা বিরাট একটা আবাহা নেবে আসবে ব্যক্তিগত আমরা স্বার্থ আমরা দেখতে চাই না এগুলো ফালতু কথা এগুলো নিয়ে মাথা ঘুমানো উচিত হয় না মানুষগুলোর দিনে দিনে দুর্বুদ্ধি বাড়ছে আনুগত্য চলে যাচ্ছে তাদের লক্ষণ দেখে বোঝা যায় তারা যে ধীরে ধীরে আনুগত্যের রাস্তা থেকে সরে যাচ্ছে এটা তাদের লক্ষণ দেখে বোঝা যায় ক্রিয়াকর্ম দেখে আশা আকাঙ্ক্ষা দেখে বোঝা যায় সামগ্রিকভাবে এই কথাটা বলা যায় যে যদি সংকীর্তন মেধা বৃদ্ধি পায় তাহলে নিশ্চিত পরিমাণে আমরা গ্যারেন্টি দিয়ে দিতে পারব যে সে মঙ্গলের রাস্তা যাবে কারণ তার সংকীর্তন মেধা বৃদ্ধি পেয়েছে আর যদি সংকীর্তন মেধা বৃদ্ধি না পায় যদি মেধা বৃদ্ধি পায় আমি কোন বেশে রয়েছি এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যে কোনো বেশেই থাকি আচার্য বেশে থাকতে পারি সন্ন্যাস বেঁচে থাকতে পারি পরমাংশ বেশে থাকতে পারি ব্রহ্মচারী বেশে থাকতে পারি গৃহস্থ বেশে থাকতে পারি আমি যে কোনো বেশেই আমি থাকতে পারি সেটা খুব একটা বড় কথা নয় কিন্তু বড় কথা হল কার সংকীর্তন মেধা বৃদ্ধি পাচ্ছে শিল সচিদান্দ ভক্তিমি ঠাকুর জগতে ভগবানের নিযোজন তিনি এত গুরুদায়িত্ব গ্রহণ করে গুরুদায়িত্ব সরকারের বিভিন্ন গুরুদায়িত্ব তিনি গ্রহণ করেও দিন রাত তিনি ডুবে থাকতেন বিভিন্ন লেখনী কীর্তন কথা এতে ডুবে থাকতেন প্রপাত বারবার বলছেন সাধু চেনার লক্ষণ একটাই কার কত পরিমাণে ভগবানের কথাতে রুচি হয়েছে প্রাণ চলে গেল হরিকথা না শুনে শুনে খাওয়া দাওয়া যদি নাও পাওয়া যায় তাও ভালো কিন্তু কোনো দিন যেন এমন দিন আমার না হয় যেদিন আমি অপ্রাকৃত জগতের হরিকথা শুনতে পারলাম না এই কথা আমাদের গুরুবর্গের অনেকেই বলতেন ছেলে বামনগোস্বী মাজও বলতেন তদ্দিনম দুর্দিনম সেই দিনটাকে দুর্দিন বলবো যে দিনটা আমি হরিকতা শ্রোবন করতে পারলাম না আমার সেই দিনটা হরিকথা শ্রোবন ছাড়া চলে গেল কতখানি দুর্ভাগ্য কপাল চাপড়াতে হয় এইসব কথাগুলো শ্রীমন মহাপ্রভু দেখিয়েছেন সেই চৈতন্য মহাপ্রভু এগুলো প্রমাণ করে দেখিয়েছেন লীলা করে দেখিয়েছেন সেই দিনটাকে আমার মেঘাচ্ছন্ন দিনম দুর্যোগ মেঘাচ্ছন্ন দুর্দিন এগুলোতে দুর্দিন বলা যায় না দুর্দিন বলা যায় সেই দিনকে যে দিনে আমার কোনো মহাভাগবত কোনো গুরু বৈষ্ণবের শ্রীমুখী কোনো হরিকথা আমি শুনতে পারলাম না এর চেয়ে বড়ো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না কিছুদিন না কেউ থাকাও সহ্য করা যায় এই কথাগুলো বদ্ধ অবস্থায় অনুভব করা যায় না রূপকশিবাদ দুঃখ করে বারবার ভগবানের কাছে জানাচ্ছেন বরম হুতাবহ পঞ্জরান্তর ব্যবস্থিতি যদি আমাকে চারিদিকে আগুন জ্বালিয়ে আমাকে একটা খাঁচার মধ্যে আপনি রেখে দেন ভগবানকে বলছেন ভগবান যদি আমাকে আপনি বা কেউ যদি আমাকে একটা খাঁচার মধ্যে ভরে দিয়ে চারিদিকে আগুন জ্বালিয়ে দেয় সেটাও আমার পক্ষে সহ্য হতে পারবে কিন্তু মুকুন্দ বিমুখ ভগবানের বিমুখজন যারা তাদের সঙ্গ যেন আমার না হয় তাদের সঙ্গে উঠা বসা চলা ফেরা কোনো জায়গায় যাত্রা করা এটা আমার সমূহ বিপর্যয় আনতে পারবে আমার সমূহ বিপর্যয় এনে দিতে পারবে যদি অজামিলের কয়েক সেকেন্ডের জন্য একটা দৃশ্য তার জীবনে বিপর্যয় আনতে পারে তাহলে আমার জীবনে আমি কি করে গ্যারেন্টি রাখতে পারবো আমার জীবনে তো আমি গ্যারেন্টি দিতে পারি না যেখানে পৌপাত বারবার বলছেন আমরা যারা বদ্ধজীব আছি তারা প্রত্যেকেই দাসের রিপ্রেজেন্টেটিভ আমরা কালা দাসের প্রতিনিধি যে কোনো সময়ে আমাদের কালা কৃষ্ণদাস যে আমাদের ভেতরে লুকিয়ে রয়েছে সেটা এক্সপোজ হতে পারে আমার জীবনে আমার জীবনে প্রমাণ হয়ে যেতে পারে কালাকৃষ্ট আমার ভেতরে লুকিয়ে রয়েছে হিরণ্যকশিব লুকিয়ে রয়েছে সেই জন্য আমাদের নিশ্চিন্তে থাকবার কোনো বিষয় নেই সবসময় সাবধান থাকার কথাই শাস্ত্রতে বলা আছে প্রত্যেকটা সময় সংকীর্তন মেধা কাকে বলে ঐটিই ব্যাখ্যা করছিলেন এতক্ষণ ধরে ভগবানের কথা শুনবার জন্য কান তৃষ্ণায় মরে যাচ্ছে যেটা গৌরাঙ্গ ও লীলা করেছিলেন নীলাচল ধামে গম্ভীরা মন্দিরের ভেতরে দিনের পর দিন দিনের পর দিন তিনি অপ্রাকৃত জগতের ভাবগুলো উদ্গীরণ করে আমাদের কাছে দেখিয়েছেন কত সম্পত্তি কত খাজানা ধন সম্পত্তির ভাণ্ডার তিনি দিনে দিনে উজাড় করে আমাদের দেখিয়েছেন এগুলো অপেক্ষা করছে কিন্তু নেওয়ার লোক নাই এগুলো অপেক্ষা করছে আমাদের জন্য যেহেতু আমরা গৌড়ীয় বৈষ্ণব বলে নিজেদের পরিচয় দিচ্ছি কিন্তু নেবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যখনই স্বরূপ গোসাই কীর্তন বন্ধ করতেন মহাপ্রভুর ভাব অনুযায়ী মহাপ্রভুর ভাব অনুযায়ী যখন একটা কীর্তন করলেন করে বন্ধ করে দিলেন তখনই মহাপ্রভু চিৎকার করতেন স্বরূপ বন্ধ করো না বলো 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 আরও বলো আমার কান তৃষ্ণায় মরে যাচ্ছে কি হলো বন্ধ করলে কেন কি ব্যাপার মহাপ্রভু চিৎকার করতেন বল বলি প্রভু পাতে কান বল 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 বন্ধ করলে কেন বলি প্রভু কতে কান কান পাচ্ছেন বল কান তৃষ্ণায় মরে যাচ্ছে যে অবস্থাগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি এটা কি করে হয় শ্রীমতী রাধারানীর মনোভাব সমস্ত কিছু ব্যক্ত করেছেন রবু গরস্বাই কৃষ্ণ নাম ধরে কত বল এটারও আমাদের ভক্তিময় ঠাকুর লিখেছেন আর কৃষ্ণনামের বলের প্রভাব দেখিয়েছেন রাধারানী এই কৃষ্ণনাম শুনতে শুনতে তার কী হলো কি অবস্থা বিপর্যয় বিপর্যয় বলতে তার সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে আসছে আর সহ্য করতে পারছেন না মূর্ছা যাচ্ছেন তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনতে তুণ্ডা বলে রব ধয়ে কর্ণ ক্রূর করমী ঘটেতে কর্ণর বিধেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বন্দ্রিয়ানম কৃতিম নো জানিতা কি অদ্ভুত কৃষ্ণেদ বর্ণ দেয়ী এগুলোর দ্বারা গোসাঁপাত প্রমাণ করেছেন আমাদের আদিগুরু শ্রীমতী রাধারানী আমাদের গুরু বলল লজ্জার ব্যাপার আমরা কী তাকে বুঝবো কৃষ্ণের গুরু বললেই ভালো ভগবান শ্রীকৃষ্ণের গুরু সেই রাধারানীর মনোভাব কী করে ভজন করতে হয় কী দশা হয় এগুলো তিনি ব্যক্ত করেছেন বিভিন্নভাবে কিন্তু শোনবার বা বুঝবার মতো ব্যক্তি জগতে সত্যি সুদূর্লভ যদি সংকীর্তন মেধা দিনে দিনে বৃদ্ধি পায় তাহলে আমার অসন্তোষ বৃদ্ধি পাততে থাকে যদি দিনে দিনে সংকীর্তন মেধা বৃদ্ধি পেতে থাকে তাহলে ভালো আর যদি গৃহমেয়ধা বৃদ্ধি পেতে থাকে তার লক্ষণটা দেখবে আমি দিনে দিনে অসন্তুষ্ট হয়ে পড়ব কোনো ব্যাপারে ভাল লাগছে না আগে ভাল লাগতো তা এখন তাও ভাল লাগে না দুচ্ছাই আমার নিজের সুবিধে কিছু নেই এসব করে কি করব এই কীর্তন করব কথা আমার কি যে নিজের কোনো লাভ ফাভ আছে নাকি তবে তো আমি করব দুচ্ছাই এদিক হয় না এদিকও হয় না তা কি কেন করব এই ভাবগুলো চলে আসে অর্থাৎ হিসাব কিতাব প্রফিট অ্যান্ড লসের হিসাবগুলো চলে আসে যখন কখন হয় এটা গৃহমেধা যখন গৃহমেধা অর্থাৎ ঘর কোনো মেধা এটা সন্ন্যাস হলেও হয় ব্রহ্মচারী হলেও হয় আচার্য হলেও হয় গৃহমেধা কী করে বুঝবে খালি টাকা পয়সার নেশা ঘুরে ফেরে টাকা পয়সা কি করে লোককে ছক মেরে টাকা নেবো এদিক ওদিক ভুল বোঝাবো ভুল কথা বলবো হরি কথা তো বলবে না হরিকথা বলে কয়েকটা কথা মুখস্থ করবে কয়েকটা কথা মুখস্থ করবে এই বিদেশে হরিকথা বলছে বলতে বলতে সঙ্গে সঙ্গে এক নবীন ভক্ত কম বয়সী বাইশ বছর সে দাঁড়িয়ে উঠে বলছে এটা তো আর কথা আপনি বলছেন মুখস্ত করে বলছেন এটা তো বলেছে বলেছে রকম অবস্থা এখন সব মুখস্ত করে করে ভেজাল চালাবো আচরণ করব না এই লক্ষণগুলো এই তখন দেখবে অসন্তোষ বাড়ছে ভাল লাগছে না আরও কিছু চাই আরও সুবিধে হলে ভালো হয় এই লক্ষণগুলো মানে হলো তার গৃহমেধা বৃদ্ধি পাচ্ছে তার গৃহমেধা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এটা তার লক্ষণ আর সংকীর্তন মেধা বৃদ্ধি পেলে খুবই আনন্দের কথা সংকীর্তন মেধা বৃদ্ধি পাওয়া মানে সর্বদাই হরিকীর্তন হরিকথাতে ডুবে থাকবার ইচ্ছা লাগে সর্বক্ষণ হরিকথা কীর্তন করার পরেও তার কিন্তু ক্লান্তি হয় না এগুলো লক্ষণ শুদ্ধ গুরু বিশ্বমের লক্ষণ যদি বলেন আট ঘন্টা দশ ঘন্টা হরিকথা বলি তারপরেও ক্লান্তি হচ্ছে না আরও আবার ভাল লাগছে এগুলো লক্ষণ যেটা আমি আলোচনা করেছিলাম বিশ্বনাথ প্রতিবাদ উঠিয়েছেন এই কথা খ্যান্তির অব্যর্থ কালত্তম বিরক্তির মানসূন্যতা আশাবন্ধু সমৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তত গুণাক্ষ প্রীতিস্তত বসতিস্থলে ইত্যাদয়ু সুর সুরতে ভাবাং কুড়ে জনে এগুলো লক্ষণ একটা শুদ্ধ বস্তুকে চিন্তা করতে হলে সাধারণ লোক পারবে না যারা বৈষ্ণব চেনে যারা নিজে বৈষ্ণব তারা চিন বৈষ্ণব চিনতে পারবে তারা এইসব লক্ষণের মাধ্যমে বুঝতে পারে যে কার ভেতরে কি আছে তারা বুঝতে পারে কিছু বলে না চুপচাপ থাকেন দুঃখভাবে বললে লাভ নেই এইভাবে দেখা যায় দিনে দিনে আমাদের বিপর্যয় হচ্ছে সমাজের আমরা পরম বাস্তব সত্য থেকে ধীরে ধীরে কত দূরে সরে যাচ্ছি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে বলছেন যে বা ময়ি শিক্ষিত ভগবান বলছেন যে আমার চরণে যার মতি লেগেছে যে বা ময়ী ঈসে কৃতসৌহিদার্তা যে আমার সঙ্গে সৌহার্দ্য স্থাপন করেছেন যে আমার সঙ্গে সৌহার্দ্য স্থাপন করেছে ভালো সম্বন্ধ প্রেমের সম্বন্ধ যে বা মই ঈশে কৃত সৌহৃদার্তা জনা জনেসু দেহান তারা সমাজের এইসব মামুলি বিষয়েতে তাদের আর ভাল লাগে না এইসব কথা উঠালেই তারা বিরক্ত হয়ে যায় কানচাপাদি চলে যায় সমাজের বিভিন্ন সমাজের কথা এইসব উচ্চারণ করলেই তাদের দুঃখ হয় তাদের ভালো লাগে না নিরন্তর তারা ভগবানের গুণগান কথা নিয়ে তারা জীবনযাপন করতে চান তারা বিষয়ের বার্তা হলেই তাদের কষ্ট হয় তারা সেখানে থাকতে চান না যেরা ভাগবতী মহাপুরাণের দশম স্কন্ধতে পরিষ্কারভাবে বলা রয়েছে ইয়োত্তম শ্লোক গুণানবাদ প্রস্তুয় গ্রাম্যকথা বিঘাত নিঃসব্যমান অনুদিনমুক্ষর মতিম সতীম যচ্ছতি বাসুদেব দশম স্কন্ধেতে বলছেন যত্রোত্তম শ্লোক গুণানুবাদ যেখানে যত্র উত্তম শ্লোক গুণানুবাদ যেখানে উত্তম শ্লোক ভগবানের গুণানুবাদ যেখানে উত্তম শ্লোক ভগবানের গুণানুবাদ উত্তম শ্লোক ভগবান তো বলেনি উত্তম শ্লোক বলতে আমি ভগবান কী করে বুঝব যত্রোত্তম শ্লোক গুণানুবাদ বলেছে তাহলে ভগবান বললেন কেন যতোত্তম শ্লোক গুণানুবাদ এর মানে হলো ভগবানের গুণগান কি করে বুঝলেন উত্তম শ্লোক মানে হল উত্তম শ্লোক মানে হল যাকে উত্তম উত্তম অপ্রাকৃত শ্লোকের দ্বারা বন্দনা করা হয় ঋষি মুনি সাধুগুরু বৈষ্ণব যত যা গুণগান খান উত্তম উত্তম মানে তম যশমাত ইতি উত্তম যেখানে তমরজর কোনো গন্ধই নাই তমর কোনো গন্ধই থাকতে পারে না এরকম অবস্থা কার থাকতে পারে ভগবান কোনো গন্ধই নাই আর তার ভক্তের যাই হোক যতম গুণানুবাদ গুণানুবাদা যেখানে ভক্তের গুণগা হবে না বলে হ্যাঁ হবে কেন হবে না ভক্ত আর ভগবান তত্ত্ব তো একই ভক্ত যদি যদিও ভাগবতের এই শ্লোকে বলা আছে যতম শ্লোক গুণানুবাদা উত্তর শ্লোক ভগবানের গুণানুবাদ যদিও বলা আছে কিন্তু যেহেতু ভগবত তত্ত্ব এবং ভগবানের ভক্ত তত্ত্ব একই অর্থাৎ এই তত্ত্বটা একই অধ্যয়গান তত্ত্ব ভগবানের ধাম নাম পরিকর বৈশিষ্ট্য ভগবানের ভক্ত একই তত্ত্ব তাহলে এই যতম শ্লোক গুণানুবাদা যেখানেই ভগবানের গুণানুবাদ হয় প্রস্তুত করা হয় কথা বিঘাতহা সেখানে গ্রাম্যকথা ধাক্কা পায় এখন আমি সব বৈষ্ণবগণের কৃপায় ভগবানের গুণানুবাদ করতে বসেছি এখানে এখানে কাউর এমন হিম্মত হবে না যে গ্রাম্য কথা বলতে আরম্ভ করবে কেউ পারবে না কারোর ক্ষমতা নেই কোনো সবাই এই অধমের কোনো সভায় যদি কয়েক হাজার লোক থাকে বাবন পাবনগশ্রী মাঝে তিরহে কোনো জায়গায় একটা লোকও কাম্য কথা আর বলতে পারে না সব চুপ এমনকি বাচ্চাগুলো ছোট ছোটো বাচ্চার চেঁচামেচি করছিল যেই বন্দে গুরু শুরু করে বাচ্চাগুলো সব চুপ করে গেল সব বাচ্চাগুলো বোঝে না এমন কিছু সব চুপ হয়ে গেল ভগবানের এটা করুণা কাজেই ইয়োর অ্যাটেনশন প্লিজ আমাকে বলতে হয় কোনো দুর্গন্ধ দূষিত সভাতে অনেক আগে বলতে হতো আঠেরো কুড়ি বছর আগে কোনো তখন আমি নিয়ে যেত জোর করে তখন বলতে হতো ইয়োর অ্যাটেনশন প্লিজ কিন্তু এখন গত কুড়ি বছর ধরে হয়তো কাউকেই বলতে হয়নি আর তার আগে বলতে হয় এখন প্রশ্ন হলো এই উদ্গত তময়সমাত ইতি উত্তম হ তমগুণ রজগুণ যার থেকে কোনোদিনই থাকতে পারে না গন্ধ পর্যন্ত নেই এটা একমাত্র ভগবানকে বলা যায় ভগবানের ভক্ত তাদের কিন্তু তম রজ কিছুই নাই তাহলে যত গুণানুবাদ সেখানে যদি ভগবানের গুণানুবাদ হয় বা ভক্তের গুণানুবাদ হয় সেখানে গ্রাম্য কথা বিরাতাহা গ্রাম্য কথা সেখানে টিকতে পারবে না গ্রাম্যকথা আলোচনা হতে পারবে না আর সেই কথা অপ্রাকৃতি জগতের নিরবাচ্ছিন্ন অমৃতময় কথা শ্রবণ করতে করতে কি হবে বলছেন যে তখন এই মুমুক্ষ যার সংসারের এই দুর্গন্ধ দূষিত এই ছবিটা দেখে নিয়েছেন আর রুচি নেই তার খালি এই দুঃখ কষ্ট থেকে নিবৃতি চায় এরকম মনোবৃত্তি যদি কেউ থাকে তার সেরকম সতীমতি কেন মতি দু রকমের হয় একটা হচ্ছে অসতীমতি একটা হচ্ছে সতীমতি সতীমতী কাকে বলে যার গুরু ভগবান ভগবানেতে সর্বদাই নিরবচ্ছিন্ন প্রীতি রয়েছে তাদের মতিটাকে বলা হয় সতীমতি আর অসতীমতি মানে বেশ্যা যেটা রঘুনাথ দাস গোসাইয়ের আমি আলোচনা করছিলাম মনশিক্ষাতে অসৎ চেষ্টা এই যে এইসব আলোচনাগুলো করছিলাম সেগুলো বিভিন্ন জায়গায় রঘুনাথ দাস গোসাই ভক্তিম ঠাকুর রবুঘ বাদ প্রহ্লাদ মহারাজ বিভিন্ন জায়গায় এ মতি এই মন যে বেশামন হতে পারে বেশামন কেন বেশামন মানে যেখানে খুশি চেয়ে যাবে ওদের কোনো মূল্যায়ন নাই মূল্যায়ন বোঝো কোনো বিষয়বস্তুর একটা মূল্যায়ন এ এর কি হবে এর মর্যাদার এ বোঝে না যেখানে গেলে সেদিকেই কান পেতে দিল এই যে মন যে মন যেখানে খুশি চলে যাবে কার কথা মানবে না সেই মনটাকে বলা হচ্ছে বেশামতি সেই মনটাকে বেশামতি বলা কেন এই জাগুজি করতে পারে ও কোনো বাধা মানবে না আর যে মন সর্বদাই চরণে সমাহিত রয়েছে তাকে বলা হয় সতীমতি এই মতি শব্দটা সংস্কৃত স্ত্রীলিঙ্গ মতিমতি মতৈ ইত্যাদি বলা হয় যাই হোক এখন সংকীর্তন মেধা বৃদ্ধি পেয়েছে কি না এটার লক্ষণ কি মানে লক্ষণ হলো সর্বদাই নাম গানে সদা রুচি আমাদের পরমপ্রিয় সন্তকোষ্যামী মহারাজ কীরকমভাবে এক একজনকে পরীক্ষা করতেন শুনলে তোমরা অবাক হয়ে যাবে শুনলে অবাক হয়ে যাবে পাগল একটা নতুন সন্ন্যাসী এলো ঘরে এলো মারা দণ্ডবৎ মারা চুপ করে রইলেন চোখ দেখেই বুঝতে পারছেন কে দেখেই বুঝতে পারছেন চরিত্র কী কোথা থেকে এলে আমি এইখান থেকে এলাম কোথায় যাবে উনি যাবে আজকের দিনটা থাকবো মরে হ্যাঁ থাকো বিকেলবেলা কিন্তু নিত্যানন্দের চরিত্র আলোচনা করতে হবে কিন্তু বুঝলে তোমাকে তুই সন্ন্যাসী তো সঙ্গে সঙ্গে ভয় ভয়ে খেয়ে দিয়ে পালালো খাওয়া দাওয়া করে ওখান কেন সন্তমার বসবেন ওখানে উনি কাউকে ছাড়েন না যখন আমাদের সভা হয় সবার মধ্যে উনি হয়তো সভাপতি রয়েছেন তিনি বেছে বেছে লোককে বলতেন হরি কথা বল যার আনুগত্য আছে হয়তো তিনি বলেছেন দশ মিনিট বলবে যার আনুগত্য আছে এরকম উনি যদি বুঝতে পারেন তাহলে কী করতেন ওর দিকে তাকালো বলছে বল আরও বল আর একটু বল তিনি বুঝতে পারতেন এখন তা নেই এখন যদি তুমি ভালো কথা বলো সত্যি থামিয়ে দেবে বন্ধ করুন ঢান্ডা মেরে দেবে কেন ও সহ্য করতে না ওই কথা এই হচ্ছে বর্তমানের সভা আমাকে একজন আচার্য বলেছিল একটা চিঠিতে আমি তার একটা জিনিস ফেরত দিয়ে দিয়েছিলাম ওই সবার মাঝখানে অন্য সময় তার পাঠিয়ে সনাতনকে পাঠিয়ে দিয়েছিল সনাতনকে বলে গিয়ে দিয়ে এটা সবার মাঝখানে দিয়েছে আমাকে বলছেন তিনি এইরকমভাবে এই যে ফেরত দেওয়ার ব্যাপারটা এটা কখনোই ধর্মসভাতে এটা ফেরত দেওয়া যায় না আমি কে বলতে পারে এটা ধর্মসভা কি অধর্মসভা আমি এই কথা যে কিছু বলতে পারেনি কেন অধার্মিক ব্যক্তিগণ সভাতে বসে রয়েছে যারা আমার সব কিছু লুট করেছে যারা আমার কাছে চিঠি আছে মিথ্যে কথা বলেছে তো এটা আমি কী করে বুঝবো এটা ধর্মসভা আমি কোনো গালাগাল দিন আমি যে এটা যে ধর্মসভা বা অধর্মসভা কি করে বুঝবো আর আপনি তো মহাব্যস্ত অন্তত ব্যস্ত না হলে ব্যস্ততা দেখান তাতে কি করা যায় ওখানেই ফেরত দিয়েছে আপনি নিয়ে যান এটা আপনার জিনিস লাগবে না আপনি লুটে নিন আমার যা কিছু আছে এই হলো কথা এখন আমরা বিগত কদিনের আলোচনাতে এই এগারো স্কন্ধের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম আলোচনাতে চমৎ কথা আলোচনা হচ্ছিলো চমস ঋষি চমস ঋষির কথা আলোচনা করতে গিয়ে এখানে অনেক কিছু এসছে বিচার কেন চমসৃষির কাছে প্রশ্নটা ছিল কোন কালে ভগবান কী রূপে তিনি আবির্ভূত হন আর কী বর্ণ তার কী স্বরূপ কীভাবে তাকে আরাধনা করতে হয় বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে ভগবান যে যে রূপে আসেন সেগুলো দয়া করে যদি বলেন সেই বিচার বলতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গ আস্ত পার্ষদম ইয়জ্ঞই সংকীর্তন প্রায় যজন্তী সুমেধা এই ব্যাখ্যা মোটামুটি হয়েছে সংকীর্তনের দ্বারাই তাকে করা হয় আর তৃষা কৃষ্ণ এইসব ব্যাখ্যা করা হয়েছে সাঙ্গ কাকে বলে পাঙ্গ কাকে বলে অস্ত্র কাকে বলে পার্শ্বদ কাকে বলে এগুলো মোটামুটি বোঝা গেছে তাহলে কলিকালে আমাদের এটা সিদ্ধান্ত পাওয়া গেল যে কলিকালেতে সব কলিকালেই সংকীর্তন কিন্তু বিশেষ করে এ কলিকালে নামের দ্বারা ভগবানকে পাওয়া প্রত্যেক কলিকালেই এটা ঠিক শুধু কলিকালে নয় প্রত্যেক যুগেতে সত্যতে তা দাপর কলি প্রত্যেক যুগেতে প্রত্যেক সময় যদি নাম হরিনাম নাম এবং নাম সংকীর্তন করা হয় তাহলে সিদ্ধি অনিবার্য তথাপি যুগধর্ম হিসাবে বিভিন্ন সময়ে লোকের বিভিন্ন রুচি অনুযায়ী এইগুলো বলা আছে যুগধর্মের কথা কিন্তু সংকীর্তন যে বলা আছে এটা সর্বকালে সর্বকালিক অর্থাৎ সর্বকালেই এটা প্রযোজ্য তারপরে আমরা দেখেছিলাম ধৈর্ম সদা পিভবগ্নম অভিষ্টদেউ তীর্থাসপদম শিব বিঞ্জনুতম শরণ্যম ভিত্তাতিহম প্রণতপাল ভবা দ্বীপৌতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ধৈর্ম যেটা ব্যাসদেব গোস্বামী যেটা আমাদের ব্যাসদেব গোস্বামী সমস্ত জগৎকে আহ্বান করেছেন আপনারা সকলে মিলে আসুন আপনাদের সবার কাছে নিমন্ত্রণ যে আপনারা সবাই মিলে আসুন আমরা সেই পরম সত্যবস্তুর ধ্যান করব যেটা জগতের এই জড়জগতের কবি হলেও যেহেতু তিনি বহুপাদের কাছে কথা শুনেছিলেন হরি হরিকথা ভক্তিম ঠাকুরের কাছে কথা শুনেছিলেন এই জন্য একেবারে জড়ো বলা যায় না কিন্তু জড়ো তো বটেই এ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তোমাদের সবার নিমন্ত্রণ একটা কীর্তন আছে একটা তেনার গান আছে এই জগতের প্রত্যেককে তিনি নিমন্ত্রণ করেছেন গানেতে এটা লিখেছেন সবার নিমন্ত্রণ যাই হোক আর ব্যাসদেব গোস্বামীর কথা ছিল ইয়ানমা আদর্শয়ত অন্ময়াদ ইতর আর্থিস ও সভিজ্ঞ তেনে ব্রহ্মৃদাজ আদিকব মহন্ত তেজো বারি মৃধা যথা বিময়ী সরগাহ মৃষা ধামনা সেনো সদা নি কুহকম সত্যম্পর ধীমহী এখানে ধীমহী বচনের দ্বারা বোঝা যাচ্ছে বহুল বহু বচন এটা এটা আগেও হরিকথাতে আলোচনা করেছিল ধ্যমো আমরা সবাই হ্যাঁ এখানে বলছেন ধিমহি আমরা সবাই মিলে একসঙ্গে এই পরম সত্যবস্তুরা ধ্যান করব কেরাম ধ্যান করব চোখ বুঝে এরকমভাবে ধ্যান করবো চোখ বোঝার দরকার পড়বে না এ এমনই ধ্যানের পদ্ধতি যে পদ্ধতি চোখ বুঝতে হয় না চোখে চেয়ে চেয়ে ধ্যান করতে পারে আমাদের প্রভুপাত চোখ চেয়ে চেয়ে ধ্যান করেন ভক্তিম ঠাকুর কেশব মহারাজ কেশবশ্বী মহারাজ ভক্তিম ওরা চোখ চেয়েছে ধ্যান করেন ওদের চোখ বুঝে থাকতে হয় না কারণ ওরা চোখ চেয়ে বিশ্বের সমস্ত বস্তুতে সেই ভগবত বস্তুকে দর্শন করেন তারা ধ্যানেতে এমন মজগুল রয়েছেন তাদেরকে বিরক্ত করা সম্ভব নয় এত সমস্যার মধ্যেও কি করে প্রভুপাত ঘন্টার বা ঘন্টা লিখে যাচ্ছেন কত কথা বলছেন কিছুতেই তার ক্লান্তি নেই কিছুতেই তার ক্লান্তি বলে কিছু নাই নিরন্তর বলে যাচ্ছেন কাজেই গোপিকাগণের যে ধ্যানের পদ্ধতি আমি বলেছিলাম ইংরেজি কথিতায় বেশি আলোচনা করেছিলাম দে নিড নট মিড বাই ক্লোজিং দেয়ার আইস তাদের চোখ বুঝে কোনো ধ্যানের কোনো দরকার পড়ে না গোপিকাগণ তাদের মন নিরন্তর ভগবানের চরণে সমাহিত রয়েছে তাকে বলে গুরু সেবক গুরু সেবক হয় মান্য যে আমার সেই সেবক যে লঘুকে সেবা করেন না তিনি কেমন গুরু সেবা করলেন যিনি গুরু সেবা করার পরে আবার লঘু সেবা করছেন তো হতে পারে না যিনি গুরু গুরুসেবা করেন গুরুসেবা করেছেন এখনও গুরুসেবা করবেন তিনি লঘু সেবা করবেন না লঘু সেবা কেন করবেন লঘু মানে মায়ার সেবা করতে পারেন না এটা সিদ্ধান্ত বিরোধ এটা সিদ্ধান্ত বিরোধ হয়ে যায় যিনি গুরু সেবা করছেন নিরন্তর সেবাই করবেন আর লঘু সেবাকে প্রশয় যাবেন না মায়ার সেবা লঘু সেবা মানে মায়ার সেবা যার মন প্রাণ যার মন প্রাণ নিরন্তর যার মন প্রাণ নিরন্তর রূপে ভগবত গুরু চরণে সমাহিত রয়েছে নৈরন্তর্য কীভাবে বলে সেটা উদাহরণ দিতে গিয়ে বলা যায় যে নিরন্তর কী করে বুঝব বলে যেমন ভাগবত বলছেন নিরন্তর তৈল ধারাবত যেমন আমি একটা বড় তৈল তেলের একটা প্রদীপ জ্বালিয়েছি এমন প্রদীপটা জ্বালিয়েছি সারাদিনের তেলটা দিয়ে দিয়েছি কেন এই দ্বীপটা নিববে না অখণ্ড দ্বীপ মহাপ্রভুর গম্ভীরা মন্দিরে অখণ্ড দ্বীপ আছে হ্যাঁ নিববে না কোনোদিন নেবে না ও দিয়েই যাবে তেল তাহলে এই যে প্রদীপটা জ্বলছে কৌশিকী ক্রিয়া যেটাকে ফিজিক্সে বলে অর্থাৎ নিরন্তর ওখান থেকে পুড়ছে আর এখান থেকে টানছে তেল টেনে টেনে নিচ্ছে প্রদীপের গোড়ায় যাচ্ছে আগুন সেখানে জ্বলছেই নেবেনি এটা বলে কৌশিকী ক্রিয়া এটারে টানতে থাকে তাহলে নিরবচ্ছিন্ন তৈরধারাবধ মানে হল তেলের ধারাটা নিরন্তরভাবে সলতে প্রদীপের ওখানে যাচ্ছে যা সেটার প্রমাণ কী প্রমাণ হলো প্রদীপ নিপছে না এটি প্রমাণ তার আমাদের নিরবচ্ছিন্ন বৈষ্ণবের চরণে মন সমাহিত আছে কি না কি প্রমাণ না আমার আর লঘু বস্তিতে কোনো রুচি নাই আর হরিকথা ভগবানের কথা কীর্তন শ্রবণ কীর্তনে কোনোদিন ক্লান্তি বলে কিছু নাই ক্লান্তি নেই সবসময় রুচি নামগামনে সদা রুচি এই লক্ষণের দ্বারা তাকে চেনা যায় আর ব্যাসদেব গোস্বামী সমস্ত সমগ্র জগৎকে আহ্বান করেছেন সত্যম পরম ধীমহি আপনারা সবাই আসুন আমরা একসঙ্গে আমরা স্বার্থপর নয় এই পরম বস্তুটা সমস্ত জীবাত্মা যদি পেতে পারে তারই আমাদের জীবন হচ্ছে সার্থক কেন এই জীবাত্মা কষ্ট করছে কেন মায়াতে পড়ছে কেন ভগবানকে বুঝতে পারছে না কেন অন্য জড় বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে এগুলো আমাদের প্রশ্ন যেটা সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন আর পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষা প্রশ্ন করেছিলেন আর পরীক্ষিত মারাজের এই প্রশ্নটাকে সুখদেব গোস্বামী প্রশংসা করেছেন বিরাট প্রশংসা করেছেন প্রশংসা করেছেন এই তো এই তো প্রশ্ন হওয়া দরকার প্রশ্ন যদি হয় তো এরকমই হওয়া উচিত গুরুদেব পরমংস গুরুদেব সুখদেব গোস্বামী শিষ্যকে প্রশংসা করে বলছেন আহা এরকমই তো প্রশ্ন হওয়া উচিত বরিয়ান এ সাথে প্রশ্ন কৃত লোক হেত নিপহা আত্মবিদ সন্মত পুংসাম শতব্যাদি সুয কে বলছেন সুখদেব গোস্বামী ভাই রাজন তোমার এই প্রশ্ন লাজবাব কোনো তুলনা নেই কারণ তুমি প্রশ্ন করেছ সমগ্র জগতের মঙ্গলের জন্য এই প্রশ্নের ফলেতে আমাকে যে উত্তর দিতে হবে সমস্ত জগতের মঙ্গল হয়ে যাবে মঙ্গল হতে পারবে যদি নেয় তাহলে সুখদেব গোস্বামী প্রশংসা করে বলছেন বরিয়ানের সাথে প্রশ্ন তোমার প্রশ্ন হ্যাঁ এত শ্রেষ্ঠ প্রশ্ন এটা আমি বলে পেরে উঠছি না বরিয়ানের সাতে প্রশ্ন কৃত লোক নিপহা লোকের হিত হিত সাধনের জন্য মঙ্গলের জন্য তুমি এই প্রশ্ন করেছ আর এই প্রশ্ন আত্মবিদ যেসব সাধু জগতে এখনও আছেন যারা আত্মবিদ যারা আত্মবিদ তারা এই প্রশ্নকে অনুমোদন করেন তারা হাত তুলে বলেন এই প্রশ্নই দরকার কেন এই প্রশ্ন হচ্ছে না উই আর এক্সপেক্টিং দিস কাইন্ড অফ কোয়েশ্চেন ফ্রম ইচ অ্যান্ড এভরি বডি অফ দিস ওয়ার্ল্ড বা ওয়াই নট কামিং দিস কাইন্ড অফ কোয়েশ্চেন দ্যাটস ওয়াই উই ওরি আমাদের এইটি দুঃখ আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের প্রশ্ন জগতের সমস্ত জগতবাসীর তরফ থেকে আসছে না যে প্রশ্নটা পরীক্ষিত মহারাজের পক্ষ থেকে এসেছিল এই প্রশ্ন কেন আসছে না ওয়াই এই প্রশ্নই তো আসা দরকার এটা আমাদের দুঃখ কেন আসছে না কেন লোকে হরিকতা শুনতে চাইছে না কেন লোকে নোংরামও করতে চাইছে তাদের কেন রুচি নেই কীর্তনে এইটা আমাদের প্রশ্ন তাহলে আত্মবিদ সন্মত পংসাম যারা আত্মবিদ তারা সন্মতি জানিয়েছেন এই প্রশ্ন অনুমোদন করেছেন আত্মবিদ সন্মত পংসাম পাম আদিশু শতব্য আদিসু একসঙ্গে করলে কি হয় শতব্য আদিশু আর তার যা কিছু শোনার মতো জিনিস জগতে আছে যত তুমি গান শুনতে পারো হিন্দি গান কোনো কিছু বেশ্যার কথা শুনতে পারো যা কিছু শুনতে পারো ওই হয় না বাজারে কোমর নাচিয়ে নাচিয়ে কীর্তন করছে এগুলো তো শুনছে লোকে এগুলোতে তো বেশি ভিড় হচ্ছে হচ্ছে না কেউ তো শুনবে না কোমর নাচাচ্ছে লীলা গান করছে ওইগুলোই দেখতে যাবে লোকে বেশা নাচ কাজে লোকের কেন রুচি হচ্ছে না সত্যের প্রতি তাদের কেন উৎসাহ বাড়ছে না জানবার এরকমই খারাপ লক্ষণ খুবই দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে জগতের উপর একটা নেবে আসছে একটা ঘনীভূত একটা অন্ধকারময় অধ্যায় কারোর মধ্যে রুচি হচ্ছে না খুবই কম সন্মত পুংসাম জগতে যা কিছু শোনবার আছে বলে তুমি মনে করছো সেগুলো আদৌ শোনবার জিনিস নয় সেগুলো তোমাকে নরকে নিয়ে যাবে যেমনভাবে এগারো স্কন্ধে আলোচনা প্রসঙ্গে আসবে হরিণের থেকে অবধূত সন্ন্যাসে শিখলেন কী শিখলেন বা হরিণ একটা বাঁশি বাঁধলে খুব সুন্দর করে শোন আর বাঁশির আওয়াজ যেখানে সেখানে ছুটবে হরিণ আর ও জানতে পারে না এই বাঁশিটা বাজিয়েছে একটা ব্যাধ ব্যাধ এই বংশী ধ্বনি করে ওকে ডেকে নিয়ে এসছে তারপর তীর টাকায় ছুটবে মেরে ফেলবে ও আটকাতে পারে না ও সুন্দর এই বংশী ধ্বনি হলে ছুটবে ওই ছুটবেই আটকাতে পারবে না ওইটা তার মৃত্যুর কারণ হয়ে যায় কেন মূর্তির কারণ যেহেতু তার জড়ো শব্দ বংশীধ্বনি হোক আর যাই হোক জড়ো শব্দ তো আর কৃষ্ণের বংশীধ্বনি নয় সব জগতে এরকম কত ঘটনা ঘটেছে বিহারের এক মালভূমিতে কতগুলো সাধু এক জায়গায় জড়ো হয়েছে মানে চলছে কোনো জায়গায় যাচ্ছে যেতে যেতে ওখানে রাত্রিবেলা থাকবে একটা বাগানে কার অনুমতি ভনুমতি নেয় নাই এই বাগানে বসে এবার ওদের মধ্যে একজন সাধু তা বাসি বেড়াতে যেন হঠাৎ খুলে বাসি পায় তার নাম করছে রাত্রির পূর্ণিমার চাঁদ আর রাত্রির তখন বারোটা একটা হবে এই বংশীধ্বনি শুনে ওইখানে যে রাজা আছে তার যে রানী এ আর থাকতে পারেনি দরজা খুলে ছুটতে ছুটতে চলে যায় কোথায় বংশীধ্বনি হচ্ছে ওই জন্য সাধুদের বংশীধ্বনি নিষেধ সাধুরা যেন হারমোনিয়াম বংশীধি এসব না করে তারা যেন বাইজি না চায় না তা এখন বাইজি না চায় এখন তো বাইজি না চাবে হারমোনিয়াম থাকবে সব জায়গায় আমাদের গুরুমা সব জায়গায় কেউ শুনবে না কেউ শুনবে না প্রপাদের বিচার কেউ নেবে না কেউ না একজন দেখা যে প্রপাদের বিচারটা নেবে নেবে না ও মুখে জয় প্রৌপাত জয় প্রৌপাত ছাগলের মতো চিৎকার করবে একটা প্রপাদের বিচার নেবে না ওইগুলো ভাজাবে সাধুদের এইসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো সব নিষিদ্ধ কট খোল নিত্যানন্দের প্রতীক এটা করতে পারো কারতাল এগুলো ঝাঁজ এগুলো হতে পারে কিন্তু মানবে না বিরাট দুর্ঘটনা হয়ে গেছিলো বিরাট দুর্ঘটনা এরকম ধরনের বিষয় হয় আর যাই হোক এখন আমাদের এই বস্তুতে ধ্যান চলে যায় এটা কেন হয় জানি না আমাদের স্বাভাবিকভাবে জড়বস্তুতে বস্তুতে ধ্যান চলে যায় খাওয়া দাওয়া থাকা উঠা বসা এইসব কিন্তু আসল গুরুচরণে যদি ধ্যান থাকে তাহলে এইসব জিনিসে ধ্যান যেতে পার ধ্যান মানে অ্যাটেনশন যেতে পারবে না যাই হোক গোপিকাগণ কী করেন চোখ চেয়ে ধ্যান করেন তাদের চোখ বুঝতে হয় না তারা ভুলতে পারেন না যখন উদ্ধবজি তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আপনারা কাজ করুন না কৃষ্ণ তো পরমাত্মা সবার ভেতরে আছেন তা আপনারা তার চিন্তা করুন মনোনিবেশ করুন ধ্যান করুন তার সব দুঃখ চরক এটা শুনে গোপিকারা কাঁদতে আরম্ভ করলো বলে কি পাগল হয়ে গেল নাকি আরে উদ্ধব কৃষ্ণকে ভুলবার কোনো রাস্তা আছে বলে দে তো যদি জানা থাকে কৃষ্ণকে ভুলে যাওয়া তুই বলছি মনে রাখার এভাবে ধ্যান করতে হয় আরে ধ্যান কৃষ্ণ নামক যে কাঁটাটা কৃষ্ণ হচ্ছে ব্যাঁকাভাবে থাকে এরম ব্যাঁকা তিন দিকে যার ভেতর ঢুকবে আর বেরোবে না ও ওর কাঁটা দিয়ে সন্না দিয়ে বেরোবে যে বেরোবে না বেরোতে 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 চেষ্টা করলো বেরোবে না কৃষ্ণ যার ঢুকবে তার ভেতরে বেরোবে না এই জন্য গোপিকারা ভৎসনা করছেন বলে কী কথা বলছেন কৃষ্ণকে ভুলে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না সেটা বল আমরা ভুলতে পারছি না ও বলছে মনে রাখার কথা কার কাছে কি কথা বলে এইভাবে যারা আমাদের গুরুবর্গ ছিলেন তারা সর্বক্ষণ ভগবত চরণে মনে নেবে তারা ভুলতে পারেন না যেটাকে তোমার ঋগ্বেদের থেকে বলেছিলাম তদ্বিষ্ণু পরমাম পদম সদাপ এইটা হচ্ছে এই কথার মর্মটা বোঝা গেল এইটা হচ্ছে এই মর্ম তারা সবসময় চোখ চেয়ে দেখতে পাচ্ছেন জগন্নাথকে পরিষ্কারভাবে আনন্দময় জগতে বিহান করছেন তাই বলছেন এখানে চমসৃষ্টি বলছেন ধ্যেয়ম অর্থাৎ ধ্যানের যোগ্য ধ্যান করা উচিত সদা অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে ধ্যান যেটা তদ্ষ্ণু পরমম পদম সদাব ওইটি বলছেন এই সদা ধ্যান করা উচিত সেই পরম মঙ্গলময় ভগবানের চরণ কমলদ্বয় সদা সদা সবসময় পরিভাবগ্ন মবিষ্ট দৌহম পৃথিবীর এমন কোন অমঙ্গল নাই যে ভগবানের নামেতে চলে যায় না এটা হতে পারে না সদা পরিভাবগ্ন দৌহ প্রকৃষ্ট রূপে এই ভব এই জগতে যে বিঘ্ন এটাকে কাটিয়ে দিতে পারেন শুধু তাই নয় অভিষ্ট অভীষ্ট দৌহম অভীষ্ট দৌহম মানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে নাহলে কথাটা মানে বোঝা যাবে না এই কী কী কথা এটা অভীষ্ট দৌহম মানে এই জন্য আমাদের গুরুবৈশবের আনুগত্যে এতটাই জ্ঞান লাভ করতে হয় যার কোনো সীমা নাই আমাদের গুরুবৈষ্ণবের আনুগত্যে এত দূর অনন্ত জ্ঞান লাভ করতে হয় যাতে কোনো কথা শুনেই আমরা অবাক হব না কথাটা বোঝা যায় কীভাতে বোঝা যাবে পিথু মহারাজ পিথু মহারাজের কথায় ফিরে যাচ্ছি পরে আবার এখানে আসব পিথু মহারাজ বেনের বেন বেনরাজের পরে পিথু মহারাজ আবির্ভাব হয়েছেন ঋষিমণিদের চেষ্টাতে ভগবানের ইচ্ছায় পিথু মহারাজ কোনো সাধারণ কোনো রাজা নয় তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান পৃথু মহারাজ হল ভগবান শক্তাবেশ অবতার প্রজাপালনের শক্তি তার মধ্যে রয়েছে নারদসী হল ভক্তি শক্তাবেশ অবতার নারদী এইভাবে প্রত্যেক শক্তাবেশ অবতারের যদি আমরা বিচার করি পরশুরাম হল শত্রু দমন শক্তি দিয়ে পাঠিয়েছেন শক্তাবেশ তার মধ্যে শক্তাবেশ আছে এইভাবে শক্তাবেশ অবতারের প্রত্যেকটা যদি আলোচনা করা যায় এক একজনের মধ্যে ব্যাসদেব শক্তাবেশ অবতার তার মধ্যে শাস্ত্রগ্রন্থ প্রকাশের বিস্তর শক্তি রয়েছে তিনি ভগবান তিনি করতে পারেন যেটা অন্য কেউ নকল করতে পারবে না পিতু মহারাজ যখন রাজা হলেন তখন প্রজারা সব চোখের জল ফেলছেন পিতু মহারাজকে অভিযোগ করছেন রাজন আপনি রাজা হয়েছেন আমাদের পূর্বের রাজা অত্যন্ত অত্যাচার করেছে আমাদের সর্বশান্ত হয়ে গেছি এখন আমাদের খাওয়ার পর্যন্ত কিছু নয় শস্য আদি মাঠে ঘাটে কিছু হচ্ছে না অত্যাচার সব বন্ধ হয়ে গেছে আপনি দয়া করে আপনি তো রাজা রাজার কর্তব্য কী প্রজার পালন করা পালন কি করে করা যায় তার রোজগারের ব্যবস্থা করতে হবে তার খাওয়া দাওয়া তার চিকিৎসা কোনো অন্যায় যেন না হয় তার সঙ্গে এগুলো রাজার কর্তব্য যে দেশে যে দেশে এরকম ভয়ঙ্কর রাজা রয়েছেন রাজত্ব করছেন সেই দেশের প্রত্যেক প্রজাকে কষ্ট পেতে হবেই হবে প্রত্যেক প্রজাকে যে দেশে এই অমানসিক অত্যাচার সম্পন্ন কোনো রাজা যদি থাকেন যেমন বেন রাজা সবাইকে কষ্টভোগ করতে হবে কেউ পার পাবে কাজে পিথু মহারাজের কাছে যখন প্রজারা চোখের জল ফেলছেন বলছেন যে আপনি আমাদের বৃত্তি বৃত্তি মানে রোজগার আমাদের ব্যবস্থা করুন আর আমাদের খেতে খামারে কোনো জায়গা ফসল হচ্ছে না আমরা কি খাবো আমাদের খাওয়ার ব্যবস্থা করুন কেন পৃথিবীতে পৃথিবী দিচ্ছে না কোনো তোমরা চাষ করছি ও চাষ করছি দিচ্ছে না আচ্ছা তাই নাকি রেগে গিয়ে কী করলেন পৃথিবী আজ বললেন তবে রে বলে তীর ধনুক নিয়ে বেরোলেন পৃথিবীকে মেরেই ফেলব পৃথিবী মাকে মেরে ফেলব পৃথিবী মা কাঁদছেন দৌড়াচ্ছেন ওকে মেরেই ফেলব কাঁদতে কাঁদতে হাত জোর করে বলছেন রাজন আপনি সাক্ষাৎ ভগবান আপনি একজন স্ত্রীয়েরকে আপনি হ্যাঁ ধনুক দিয়ে মেরে ফেলবেন আমাকে কেন মারবেন কেন মারবো না তুমি কেন ফসল দিচ্ছ না লুকিয়ে রেখেছো সব সব লুকিয়ে রেখেছো তোমার মধ্যে সব আছে আমি কি করব বলুন এই সব আসরিক ব্যক্তি তারা যখন রাজত্ব করে তখন আমার প্রচণ্ড কষ্ট হয় আমি আর দিতে পারি না ঠিক আছে এখন দাও দাও এখন ঠিক আছে আপনি এক কাজ করুন রাজন আমি গৌমাতার রূপ ধারণ করে আপনার কাছে থাকবো আপনি এক এক করে আপনি কি চান সেইগুলো সেই পাত্র নিয়ে সেই দুধটাকে দহন করবে মানে দুধটা হলে দার্শনিক বিচার আসলে দুধ নয় তাহলে পৃথুম প্রথমে কী করলেন ঋষিমুনিকে ডাকলেন ডেকে রাখলেন সেখানে সব শাস্ত্রের যে সিদ্ধান্ত বিচার এগুলোকে দহন করলেন এটা এলো কোন পাত্র ওই ঋষিমুনি সাধু গুরু বৈষ্ণব এদের মধ্যে এই স্বাস্থ্যের যে বিচারগুলো এর আধারটা কারা গুরু বৈষ্ণব অন্য কাছে থাকবে না কিন্তু এটা ভালো করে খেয়াল করবে নালে কিন্তু মরবে বলাই অন্য কাছে থাকবে না ওরা মুখস্থ করবে লেকচার দেওয়ার জন্য কিন্তু সাধু গুরু বৈষ্ণব হচ্ছে ভাণ্ডার স্বাস্থ্যের তাদের মধ্যে সর্বদাই যেটা বিকেলবেলা বলছিলাম এক কথায় যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু যার গুরুতে এবং ভগবানেতে সমান বুদ্ধি উনি ভগবান উনি ভগবান উনি গুরুর তৎসইতেই কথিতাহি অর্থাৎ প্রকাশ আনতে মহাত্মা না তারই হৃদয়তে স্বাস্থ্যের বিচারগুলো উদ্ভাসিত হয় অন্য কেউ স্বাস্থ্য বিচার করতে বসলে উল্টো পাল্টা বলবে স্বাস্থ্য বিচার বলতে পারবে না তার তো আধার নাই এই যে যেক্ষণি বললাম ঋষি মুনি সাধু গুরু বৈষ্ণব এরা এদেরকে পাত্র কোন তো যে দুধ দহন করবি পাত্র চাইতো বুদ্ধমাত্রী বোধ তাহলে রূপ পাত্র নিয়ে তাতে দহন করলেন স্বাস্থ্যের অর্থ সবই এইভাবে অন্য অন্য সব মানুষ আদি সবাইকে দেবতা বিভিন্ন তাদের দহনের বিষয় আছে করে মানুষ এদের দহন করলে এবার তারা কি করলেন ওই ফসল যা কিছু আছে এগুলো সব করলেন এবার যারা হিংস্র প্রাণী যারা হিংস্র বাঘ সিংহ তাদের তারা কী দ তাদের কোনটা কি দহন করলো বলে তারা মাংস খাবে তাদের মাংস খাবে বাঘ সিংহকে সামনে রেখে এবার দহন করলো অর্থাৎ দার্শনিক বিচারটা হলো এখন যারা মাংস খাবে তাদের জন্য পিতম দহন করে রেখেছেন ওরা মাংস খা যারা শস্য আদি পঞ্চশস্য দিয়ে প্রাণ ধারণ করবেনা এইভাবে প্রত্যেক প্রাণীর কাদের কি প্রয়োজন সে অনুপাতে সব কিছু করে তিনি পৃথিবীকে ছেড়ে দিলেন যাও তাই যেহেতু দিল সব কিছু আর লুকিয়ে রাখেন তাইলে এখানে এই উদাহরণটা দেওয়ার কারণটা কি না যাতে কেউ সহজে বুঝতে পারে অভিষ্ট দৌহন পৃথু মহারাজ বলছেন আমার এই এইগুলো লাগবে প্রজাপালন করতে এগুলো দাও তাহলে এখানে অবিষ্ট দোহম এই ধেয়ম সদা পরিভাবগ্নম অবিষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিঞ্চে নূতম শরণ্নম শিব বিরুঞ্চিব ব্রহ্মা তাদেরও তীর্থ তীর্থাস্পদম সকল তীর্থের মূল তীর্থ এই ভগবানের চরণ যেন নরতম ঠাকুর কীর্তন বলছেন তীর্থযাত্র তীর্থযাত্রা পরিশ্রম সকলে মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ তা চরণ সর্বসিদ্ধি তীর্থ সব কিছু বিভাজিত আর কোন তীর্থের কথা বলছেন বল সেই পরাত্মর অখিলেশ্বর পরাত্মর অখিলেশ্বর কিন্তু কোন রূপটা পরাত্মর অখিলেশ্বর তো অন্যরকম হতে পারে স্বয়ংরূপ ভগবান এখানে গৌরাঙ্গের কথা বলা হচ্ছেগ্নমৃষ্ট দৌহম তীর্থাস্পদম শিব বিরঞ্চি নূতম শরণ্যম শিব বিরঞ্চি আদা প্রত্যেকেই তার চরণে শরণাগত আর তিনি ভৃত্যের ভিত্ত আর্তি হম ভিত্তোর আরতি হম অর্থাৎ ভিত্তের ভেতরে যে কষ্ট আছে আরতি এটাকে নাশ করে দেন তার অভীষ্ট পূরণ করেন তিনি প্রণত পাল শরণায়গত জনকে তিনি পালন করেন আর তার চরণ ক্রমটা হল কীরকম ভবাদ্দি পৌতম ভবাদ্দি পৌতম মানে হচ্ছে ভব অধ্যি পৌতম ভাগ করবি ব্যাকরণে ভব মানে হচ্ছে পৃথিবী এই ভবসাগর অধি মানে সাগর ভবসাগরের নৌকা বা জাহাজ স্বরূপ যেখানে চেপে বসলে আমি অনায়াসে পার হয়ে যাব যেটা ভাগবতের অনেক অনেক শ্লোক আমি আলোচনা করব পরপর আগেও করেছি অনেক এইসব আলোচনাগুলো করতে হয় সে আলোচনাগুলোতে দেখা যায় যে কীভাবে গুরুচরণকে আশ্রয় করে আমরা ভবসাগর পার হয়ে যাবো অনায়াসে চুটকি দিয়ে পার হয়ে যাব গুরু বৈষ্ণবের চরণ যদি আশ্রয় করি কেন ওটা নৌকা এটা নৌকা স্বরূপ গুরুচরণে উঠলেই পার করব আমি আজ যদি বাইরে থাকি গুরুচরণে এই ওর নৌকায় ওঠ আমি উঠবো না আমি এখানেই থাকবো যে ভালো আমার তাই জন্য থাকুক আর পার হতে পারবে না তাহলে বলছেন প্রণত পাল ভবাদি ভব ভবআ ভব সাগর পার হওয়ার জন্য এটা পথ পথ মানে হচ্ছে নৌকা বা জাহাজ জলযান পথ কথাটার যদি সংস্কৃত কথা এটাকে যদি অনুবাদ করা যায় তাহলে জলযান বললেই ভালো নৌকাও বলেনি জাহাজও বলেনি কিছু জলযান ঠিক আছে জলযান বাবার দীপৌতম আর সেই বন্দে মহাপুরুষতে চরণা সেই মহাপুরুষের চরণার বিন্দুকে আমরা বন্দনা করতে চাই বন্দে মহাপুরুষ বলল কেন তিনি তো ভগবান বলে ইচ্ছে করে বলল কেন তিনি একটা সাধুর রূপ ধারণ করে যেহেতু এসছেন তাকে অনেকে মহাপুরুষ ভাববে তিনি কিন্তু ভগবান কিন্তু ইচ্ছে করে থেকে মহাপুরুষ বলা হল কেন তিনি ইচ্ছে করে আমাদের গুরুর পথটা দেখিয়েছেন তিনি গুরুর আচরণ করে মহা একজন সাধুর আচরণ করে যেটা আমাদের গুরুপাদ পদ্ম প্রায়ই বলতেন যে কলিকালে সাধু পাওয়া কঠিন জানিয়া সাধুগুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়া কৃষ্ণ স্বয়ং এলেন এই সাধুগুরু একটু কাল একটু শরীরের একটু পর্দা ঢাকা দিয়ে এলেন নিজের গায়ের রং ভাব এসব লুকিয়ে ফেললেন ফেলে এসে বোঝা গেল এই জন্য প্রায়ই একথাটা আমরা শুনতাম কলিকালে সাধু পাওয়া কঠিন জানিয়া সাধুগুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া সেই কৃষ্ণই এলেন খালি গাটা বদলে নিলেন সেই জন্য এতগুলো যে কথা বলা হলো সতীশা সমস্ত তীর্থের তীর্থ সমস্ত তীর্থ অনন্ত তীর্থের মহাতীর্থ হলো গৌরাঙ্গচরণ সর্বসিদ্ধি গোবিন্দচরণ বা গৌরাঙ্গচরণ আর কিছু নয় এই হলো মোটামুটি এই শ্লোকের মোটামুটি একটু আলোচনা করলাম পরের শ্লোকের ব্যাখ্যা সেখানে বলছেন ত্যাগা সুদুষ্টাজ্য সুরেপসি তো রাজ্য লক্ষ্মী আরজবচসা আর্য বচা যদগাদণ্যম মায়া বন্দে মহাপুরুষতেই চরণারবিন্দম ত্যাগা উচ্চারণ ঠিক করতে হয় একটু এদিকে দিকে ভুল হয়ে যাবে মানে ভুল হয়ে যাবে ত্যাগতা বললে হবে না এটা এটা মানে উল্টো ত্যাগতা প্রত্যেকটা উচ্চারণ একেবারে সঠিকভাবে করতে হয় ত্যাগতা সুদুস্ত্যায্য সুরেপ স্মৃত রাজ্য লক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্যবচসা বচসা যাদগাদণ্যম মায়া মৃগম সিতাম্ব বন্দে মহাপুরুষতে হতে ছর্ণার অনেকে বলতে পারেন এটা শ্রীরামচন্দ্রের জন্যই বলা হয়েছে এটা অনেকেই বলছেন অনেক টিকাকাররা অনেক অনেক টিকাকার তারা এক বাক্যে বলছেন এটা শ্রীরামচন্দ্রের জন্য বলা হয়েছে কেন পরিষ্কার বয়ে যাচ্ছে রামচন্দ্রের জন্য কেন বলা হলো বলে সমস্ত অবতারের কথা বলতে বলতে এগুলো ব্যাখ্যা হয়ে গেছে কলিকালে তোমার সত্যযুগে যুগে দাপর যুগে ত্রেতা যুগে দাপর যুগে সব তো বলা হয়ে গেছে এবার একটা সাধারণভাবে এবার সাধারণভাবে ভগবানের গুণগান করা হচ্ছে সাধারণভাবে সেই জন্য প্রথম আলোচনাটাতে প্রথম আলোচনার রাতে আমরা দেখতে পেলাম এটা গৌরাঙ্গের পরিষ্কার গৌরাঙ্গের এটা ভগবানের যে অবতার হয় বিভিন্ন তার দেখি মহিমা আর দ্বিতীয় শ্লোকে প্রত্যেক টিকাকারই প্রায় বলছেন এটা হচ্ছে রামচন্দ্রের সম্বন্ধে বলা হয়েছে কারণ বলে দেখো আমি মানে বলছি ত্যাগ ত্যাগ করে সুদুস্তার্য যেটা ত্যাগ করা যায় না কোনো মতেই যায় না সুদুষ্টায্য একবারে সুন্দর যে ত্যাগের উদাহরণ জগতে কেউ কোনো দিন দিতে পারবে না সুদুস্তাহ্য দুষ্টার্য কিন্তু সেটাকেও ত্যাগ করলেন কেন এটা সু ভালো অপূর্ব আইডিয়াল অ্যাপসেলিউট কালের ত্যাগা সুদুস্তার্য সুরেপসিত সুরগণের দ্বারা ইপসিত ভালো করে শুনতে হয় শব্দ সুরেপসিত মানে হচ্ছে সুর গণের দ্বারা ইপসিত বুঝিয়ে গেল সুর মানে হচ্ছে দেবতা স্বর্গের দেবতা অর্থাৎ মানেটা কী দাঁড়ালো সুরেপসিত রাজ্য লক্ষ্মী অর্থাৎ স্বর্গের দেবতা ইন্দ্র বরুণ ওরা শুধু আমাদের এই মালকুড়ি আসুক আমাদের বিজয় একটা কথা শুনে থাকবে তোমরা বিজয় লক্ষ্মী শুনেছ আমি শোনো যার কপালে বিজয় লক্ষ্মী নাচবে সেইভাবে সেই যদি বলি মহারাজ হয় বলি মহারাজ জিতে যাবে বিজয় লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী যার কাছে যাবে বিজয়লক্ষ্মী ইন্দ্র মহারাজের কপাল পুরল অপরাধ করেছিল সমস্ত লক্ষ্মী চলে গেল এবার বলি মহারাজ পেয়ে গেল আবার বলি মহারাজকে ছেড়ে দিল চলে গেল লক্ষ্মী চঞ্চল টাকা পয়সা নিয়ে কোনোদিন লোভ করতে নাই যা কিছু সব গুরুপ্রসে দিয়ে দেন এখন আমার মনে পড়ে না গুরুপার্থ থেকে এক টাকা নিয়েছি কোনোদিন এক টাকা মনে পড়ে না কোনোদিন চেয়ে নিবে টাকা দিন চলে যায় তাহলে কি করে বুঝলেন যে রামচন্দ্র এর উদাহরণ আমি বলছি টিকাকাররা বলছেন ত্যাটপা তারপর বলছেন সু অত্যন্ত অপূর্ব যে ত্যাগ করা যায় না দুস্তাজ্য যে রাজ্যলক্ষ্মী এরার জন্য ইন্দ্র বরুণ সব কামনা করে কবে রাজ্যলক্ষ্মী আমার কাছে বিয় লক্ষ্মী আমার কাছে আসবে মাল আর ধর্মিষ্ঠ ধর্মনিষ্ঠ তিনি ধর্মনিষ্ঠ প্রচণ্ড তার বংশেতে কোনোদিন মিথ্য কেউ বলে নাই রঘুবংশে কোনোদিন কেউ মিথ্য কথা বলে না প্রাণ চলে গেছে প্রাণ যায় পারচন না যায় এ হিন্দিতে বলে প্রাণ চলে যায় যা কিন্তু বচন যেন এদিক ওদিক না হয় এরকম প্রতিজ্ঞা হল এই বংশে কাজে ধর্মিষ্ঠ ধর্মিষ্ঠ ধর্মের মধ্যে হ্যাঁ তিনি পালন করেন ধর্ম ধর্মনিষ্ঠ ধর্মিষ্ঠ আর্য বচসা আর্য মানে কোনো শ্রেষ্ঠ ব্যক্তির বচসা বাক্যের দ্বারা প্রেরিত হয়ে যিনি যিনি জঙ্গলে চলে গেছিলেন অরণ্যে কথাগুলো বোঝা যাচ্ছে প্রত্যেকটা কথা শুনেই তো মিলিয়ে নেওয়া যাচ্ছে আর্য মানে পিতা দশরাজ্যির দশরাজ্যের মহারাজের কথাতে সে তার বাক্যকে রক্ষা করবার জন্য যদাধ অগাধ মানে গেছিলেন হ্যাঁ অগাধ মানে গেছিলেন যিনি জঙ্গলে চলে গেছিলেন অরণ্যে যদ অগাধ অরণ্যম আর যিনি মায়া মৃগ সীতাদেবী মারিজ যখন সোনার হরিণ সে যে এসেছিল তখন সীতাদেবী কী বলেছেন আমার সরেন সোনার দাও এই সোনার ভাবছি এখানে দেখো জঙ্গল এখানে সব অসুর রাক্ষস দৈত্য দানু থাকে না আমাকে দিতে হবে ইচ্ছে করে এগুলো লীলা সীতা দেবীর সোনার প্রতি লোভ হবে এটা আশাই করা যায় না কী করে হয় যিনি স্বামীর সঙ্গোপাধ্যায় জঙ্গলে চলে গেলেন এই কী করে কিনি এটা লীলা যাই হোক লীলা তিনি তাহলে মায়া মিগাম যিনি মায়া মেগোর পেছনে দৌড়েছিলেন দৈতব সিতম্ব ধাবধ নিজের প্রিয়া তার কথাটাকে রক্ষা করার জন্য তিনি পেছনে দৌড়েছিলেন সেই বন্দে মহাপুরুষ একেও বলা হলো কেন রা রামচন্দ্র যদিও ভগবান কিন্তু তারা প্রত্যেকেই মনুষ্য লীলা করেছিলেন রামচন্দ্র ভগবান কিন্তু হলে কি হবে পুরো মানুষের মনুষ্যলীলা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র শ্রী গৌরাঙ্গ এরা পুরো মানুষ তাহলে ওদের খিদে পায় এইসব শোয় ঘুময় পুরো মানুষের মতো এরা এই জন্য মনুষ্য মনুষ্যলীলা করেছিলেন আর দ্বৈত সীতম্ব ধাবত বন্দে মহাপুরুষতে ভিন্ন এই মহাপুরুষের চরণোদ্দ্বয়কে চমশ্রী তমস চমশ্রী ঋষি বলছেন আমি বন্দনা করি এখানে এই যে লীলাগুলোর কথা বলা হলো ত্যাক্তা সুদুষ্টার্য সুরেপসিত রাজ্যলক্ষ্মীম ধর্মিস্থ আর্য বচসা যদ অগাধ অরণ্যম মায়া মিগম দৈত দ্বৈতেব এই সব কথাগুলোর মধ্যে সব মিল পাওয়া যাচ্ছে রামচন্দ্রের কিন্তু বিশ্বনাথ চক্রদেবরা বলছেন বাহ্য দৃষ্টিতে রামচন্দ্রের জন্যই প্রমাণ পাওয়া যাচ্ছে কিন্তু এটা গৌরাঙ্গের জন্য প্রয়োগ করেছেন সিফ এই কথাটাকে প্রমাণ করতে ঠিক এই কথাটাকে প্রমাণ করতে বিশ্বনাথ চক্রদেব পাতার পর পাতা লিখেছেন পাতার পর পাতা খালি প্রমাণ করতে এটা গৌরাঙ্গের ক্ষেত্রেও বলা যায় বিশ্বনাথ জগতে অন্য অন্য ঠিকাদাররা রামচন্দ্রকে বলেছেন এবার অদ্ভুত বিচার কারা শুনবে যারা নেশাগ্রস্ত হয়ে যাবে হরিকথা শুনতে শুনতে যাদের নেশা হয়ে যায় তারা শুনবে বাকি লোক শুনবে না বাকি লোকে শুনবার জন্য সময় নেই যাই হোক তাহলে এই দুটো শোকে আলোচনা আমাদের হলো দুটো শোকে উচ্চারণ করি আবার ধৈর্যম সদা পরিভাবগ্নম অভিষ্টদৌহম तीर्थास्पदं शिव विरञ्चनु तं शरण्यं भित्ताहं प्रणुतपालभवाद्दिपूतं वन्दे महापुरुष ते चरनारविन्दं त्यक्वा सुदुस्तज धर्मिष्ठ धर्मिष्ठार्जवचसा जदगादरण्यं मायामीगं मायामीगं दैतप्सितं वधा বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ এইভাবে আমরা আলোচনা করলাম চমস চমৎকার আলোচনা চমসৃষির চমৎকার আলোচনা আমরা করতে থাকলাম এবং তারপরে চমস বলছেন এবং যুগানুরূপাভ্যাম এবং যুগানুরূপাভ্যাম ভগবান যুগবর্তীভি মনুজয়ীর রাজন শ্রেয়ম শ্রেয়সাম ঈশ্বর হরি এইভাবে রাজন জেনে রেখো এইভাবে রাজন জেনে রেখো যদি যুগ যোগীবর করভাজন ঋষি বলছেন যুগবতার যুগবতারের প্রসঙ্গ বিভিন্ন রকম বলতে বলতে বলছেন যুগানুরূপাভ্যাং বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে ভগবান আবিভাব হন এবং যুগানুরূপাভ্যাং ভগবান যুগবর্তী মনুজৈর্জ্জতি রাজন শ্রেয়সা ঈশ্বর হরি ঈশ্বর হরি বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে মানুষের মঙ্গলের জন্য মানুষের দ্বারা পূজিত হন বিভিন্ন রূপে এইভাবে হল আর তারপর বড় দুঃখের সঙ্গে জানাচ্ছেন চমশ ঋষি পরের শ্লোকে অবশ্য আরও দেরি আছে এখন তিনি বলছেন কলিকালের প্রশংসা করছেন রাজন সব অবতারের কথা তো তোমাকে বললাম কিন্তু জেনে রেখো কলির মতো কিন্তু কোনো কাল আর নাই যতই নোংরাম হোক যা কিছু হোক এই কলিকালের তুলনায় আর কোনো কাল সামনে আসতে পারে কেন কলিকালে কেবল খালি নাম সংকীর্তন হরিকথার দ্বারাই চরম মঙ্গল লাভ হতে পারবে সেই জন্য বলছেন কলিম সভা জয়ন্ত আর্য গুণজ্ঞা সারভাগিনাহা জ্ঞাত সংকীর্তনেন নৈব সর্বস্বার্থ অভিলভ্যতে কি বলছেন কলিম সভা জয়ন্ত আর্যা গুণজ্ঞাহা সারভাগিনহা ইয়ত্র সংকীর্তনেন সর্বসার্থ সর্বস্বার্থ অভিলভ্যতে বৈজন কলিং সভা জয়ন্ত আর্যা গুণজ্ঞাহা সারভাগিনহ কলিকালের গুণের বিচার করলে দেখা গেল সমস্ত যুগের গুণের থেকে এর গুণ বেশি কেন বলছেন কলিং সভা জয়ন্ত আর্যা গুণজ্ঞা সারভাগিনহা ইয়ত্র কেন বলে যত্র সংকীর্তনের নৈব সর্বস্বার্থ অভিলাবতে একমাত্র সংকীর্তনের দ্বারা সব স্বার্থ লাভ হয় আর কিছু করতে হয় না কষ্ট এত সোজা সেই জন্য যদি অন্য অন্য যুগের কোনো সভা করা হয় সবার মধ্যে কলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এক গেল গেল কলিম সভা জয়ন্ত আর্য গুণজ্ঞা যত্র সংকীর্তনের নৈব সর্ব স্বার্থ অবিলব্যতে এই হচ্ছে সুবিধা প্রশংসা করলেন চমশ তারপর বলছেন আমাদের এই যে আমরা ক্ষুদ্র জীব জন্মগ্রহণ করেছি আমাদের লাভটা কী বলে লাভটা এইটেই এই বেঁচে থাকাকালীন অবস্থা নহি অতহ পরম লাভ দেহি নাম ভ্রাম্মতাম ইহু ইয়ত বিন্দে তরমাম শান্তিম নশান্তি সংস্কৃতি এই জীবনের লক্ষ্যটা কী মঙ্গল কি করে হবে এরা বলছেন আমাদের মঙ্গলের রাস্তা কীভাবে নহি নহি অত আমাদের জন্য পরম লাভ পরম লাভ কী না দেহি নাম দেহদারী জীবের পক্ষে এই যে সংসার চক্রে আমরা ভ্রমণ ভ্রমণ করছি সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদেবার ন নহি অত পরম লাভ দেহি নাম ভ্রমতাম ইহ এই ভ্রাম্যমাণ অবস্থায় এই যে যুগ পর্যায়ে খালি জন্মাচ্ছি আর মরছি এই করতে করতে কি লাভ হলো আমাদের বলছে আমাদের লাভ তখনই বলা যাবে ইয়তো বিন্দে তো পরমাম শান্তি আমরা যদি আমাদের জীবনে পরম শান্তি লাভ করতে পারি পরম শান্তি সাধারণ শান্তি নয় পরম শান্তি আর না শান্তি শান্তিম না শান্তি যদি আমরা সংসার চক্রকে কাটাতে পারি যদি আমরা সংসারের চক্রকে কাটাতে পারি যদি আমরা সংসারের চক্রকে কাটাতে পারি এবং পরম শান্তি লাভ করতে পারি পরম শান্তি কখন হয় যখন কোনো কামনা বাসনা থাকে না তাই তো কামনা বসে অশান্তি শান্তি নেই তাহলে এই কথাগুলো বিচার করে দেখতে হবে এর বলছেন কৃষ্ণভক্ত শান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত এই কথাগুলো মিলে যাচ্ছে চৈতন্য যদি তুমি চৈতন্য ভাগবত মহাজন বাক্য সব মিলিয়ে আমি দেখাবার চেষ্টা ভগবানের ইচ্ছায় তাহলে নহি অতঃ পরমলাভ দেহি নাহাম ভ্রামতা মো বিন্দে তরমাম শান্তিম নি নতী সংসতি তালি আমাদের আনন্দ চক্র ভ্রমণ করতে করতে যদি আমরা সংসারের নাশ হয় আমাদের চক্রে ভ্রমণ নাশ হয় এবং যদি শান্তি লাভ এটাই তো আমাদের লাভ তার মানে ভক্তি শান্তি কখন আছে ভক্তি না দেয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম দেব শান্তি কার ভক্তি আছে সব মিলে যাচ্ছে এবার চমশ্রিষ্ঠী গুণগান করছেন কলিখালের আরও গুণগান করছেন বলছেন সমস্ত সত্য যুগ তেথা যুগ সমস্ত যুগের বড় বড় মনীষীগণ তারা বলছেন ভগবান কলিযুগে আমাদের জন্ম দেবেন ভালো হয় সুবিধা হ্যাঁ বলে কি কলিযুগ সবসময় খুনু খুনি মারামি হল কলিযুগে জন্ম চাইছে সে বলছেন কৃতা প্রজারা যৌ ইচ্ছন্ সম্ভব কলৌ ভবিষ্যন্ত নারায়ণপারায়ণ কি বলছেন কৃতা প্রজারা কলৌ ইচ্ছা সম্ভব কৃতা সত্যযুগ আদি সত্যযুগ আদি বিভিন্ন যুগেতে প্রজারা রাজান জেনে রেখো এই প্রজারা কালো ইচ্ছান্তে সম্ভব কলিকালে জন্মগ্রহণ করতে চায় আর আমরা হেলা ফেলা কাটিয়ে দিচ্ছি অনায়াসে আমরা নষ্ট করে দিচ্ছি এরা বলছেন আমরা অনায়াসে নষ্ট করে দিচ্ছি সবাই কত অমূল্য সময় চলে যাচ্ছে এ কোনো অর্থ নেই এক মুহূর্তকাল গুরুবৈষ্ণবকে ছেড়ে দিলে আমাদের পতন কেউ বাঁচাতে পারবে না কালকে আলোচনা করু এই বিষয়ে এক মুহূর্ত গুরুবাজ ছেড়ে ওই সময় এক যাবে সব চলে যাবে মায়াদেবী কী করবে নেকড়ে বাঘে নেকড়ে বাঘের মধ্যে আসবে ঘাটটাকে ধরবে নিয়ে চলে যাবে কালকে এ বিষয়ে আলোচনা করা যাবে বউবাদ কি বলছেন তাই জন্য বলছেন ক্রেতাদীশ রাজন কলৌ ইচ্ছন্তি সম্ভবম কলৌ ভবিষ্যন্তি নারায়ণ নারায়ণপারায়ণ বলে কলিকালে তারা জন্মগ্রহণ করতে চায় সত্যযুগের প্রজারা পর্যন্ত তাই নাকি কেন কলৌ খলু খলু মানে হ্যাঁ কলৌ কলৌ মানে কলিকালে সপ্তমী বিভক্তি কলৌ কলিকালে খলু নিশ্চিত রূপে ভবিষ্যন্তী নারায়ণপরায়ণ অনেক মানুষ এমন হবে ভগবানের নাম গান নিয়ে নারায়ণপরায়ণ হবে কলিকালে কলিকালে বিশেষ বিশেষ অনেক উপকারও আছে কলিকালে যেমন ক্ষতি আছে কলিকালে অনেক উপকারও আছে সেই জন্য বলছেন কলৌ খলু ভবিষ্যন্তী ভবিষ্যতে এমন অনেক লোক আসবে যারা নারায়ণ পরায়ণ কালো খলু খলু মানে নিশ্চিত মেয়ে ভবিষ্যন্তী তারা জন্মগ্রহণ করবেন তারা ভগবানের নাম গান নিয়ে ব্যস্ত থাকবেন তারা তাহলে সংসার জিনিতে আর কোনো বস্তু নাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নেই এই কথাই তো বলুন সংসি সংসারকে কাটা তো একটাই রাস্তা একটা রাস্তা না সংসারকে সেটা আগে শরক বল নি নি অত পলাভদেহীনা ভ্রমতা মহ যথো বিেত পরম শাণি নতি সংতি কৃতা প্রজারা যলৌ ইচ্ছা সম্ভব কলৌ ভবিষ্যন্ত নারায়ণোপারাণ যাই হোক এই হচ্ছে কলিকালের মহিমা বলা হলো তারপরে কালকে আলো বিস্তৃত আলোচনা হবে এর ওপরে চমশ্রীষী বলছেন কলিকালে বিশেষ সুবিধে পাবে কিরকম এই যে নদীগুলো আছে মহাপূর্ণ পূর্ণবতী নদী যে আছে না এই যে গঙ্গে গঙ্গেচ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু এই যে আছে কাবের সব এই নদীগুলো আছে এখনও লোকগুলো থাকবে না এই শরীরে যদি বেরিয়ে যেতে পারিস গেলি না আটকে ইঁদুর আটকে যাবে ইঁদুর কলে আটকে যাবে কিন্তু জেনারেল এই নদী এক থাকবে না ভবিষ্যৎ মানে বলা রয়েছে গঙ্গা থাকবে না যমুনা সরস্বতী থাকবে না থাকবে না সব আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় গোবর্ধন গিরিরাজ থাকবে না সব আস্তে আস্তে চলে যাও যদি বেরোতে চাও এখন বেরো নালে পড়ে থাকো কোনো হাসি ফাসি মজার কিছু নেই এর মধ্যে সত্যিকারের কথা দৌজ ইউ লাইক টু ক্রস ওভার দি মেটেরিয়াল ওশন দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি আফটার দ্যাট ইউ ক্যানট গেট দ্য অ্যাডভান্টেজ টু টেক বাথ ইন গঙ্গা যমুনা সরস্বতী গিরাজ মহারাজ অল ক্যান গো হ্যাভে ইট ইজ ফোর কাস্ট অলরেডি সো দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ইফ পসিবল ইউ ডু ইট আদার ইউ ক্যান ইউনো তাহলে কচিত কী বলছেন কচিৎ ক্বচিৎ মহারাজ দ্রবিড় ভূরিশ তাম্রপর্ণি নদীতৃকময় শনি কাবেরী চ মহাপুণ্য প্রতীচী চ মহানদী যে পিবন্তি জলম তো সনুজা মনুজেশ্বর কি বলছেন কখনো কখনো দেখবে কচিৎ ক্বচিৎ মহারাজ কোনো কোনো লোক দেখতে পাবে পাবে দ্রবীর দেশে দ্রাবির দেশে দ্রবীড়শু চুরি সহ তাম্রপর্ণী তাম্রপৌর্ণী নদী আমি দেখেছিলাম তাম্রপরণী নদী উড়িষ্যার এর অন্ধের বর্ডারে ঘড়ি বলতে গেছিলাম সেখানে তাম্রপর্ণী নদী আর তাম্রপৌর্ণী নদীভাবে কৃতমালা যে কীতমালার প্রসঙ্গ আমরা পাই কীতমালা নদীতে মনু মহারাজ এই প্রিয়ব্রত সত্যব্রত রাজা চান করতে গেছেন তর্পণ করতে করতে একটা মাছ হাতে চলে এসছেন ওইটা হচ্ছে সে কীতমালার তো রাজা তাড়াতাড়ি করে ফেরি এই মাছ চলে এলো আমার হাতে মাছ বলছে আমাকে ছাড়বেন না রাজন আমাকে রাখুন আমাকে দয়া করুন আপনি আরে মাছটা যে ভগবান সে আর জানে না সে কো কো কী চাও তুমি আমাকে রক্ষা করুন খেয়ে ফেলবে সব তাই নাকি ঠিক আছে তুমি কমন্ডলে থাকো কিছুক্ষণ কমন্ডু কমন্ডুলো আমার জায়গা হচ্ছে না বড়ো জায়গায় দিন এই তো রাখলাম বড়ো হয়ে গেলে ঠিক আছে তাহলে তুমি আমাদের পুষ্কর নিতে থাকো পুষ্করি ছেড়ে দিন বুঝলেন মা আমার এখানে জায়গা হচ্ছে না বড়ো হয়ে গেছি আমি আর তাহলে কী করে হবে তুমি বড়ো হয়ে গেছো এইভাবে তো মুশকিল ব্যাপার তাহলে আমাকে ছেড়ে দিন নদীতে নদীতে গিয়ে এবার আসল রূপ দেখাচ্ছে রাজান আমি হচ্ছি মৎস্যরূপী ভগবান সাত দিনের মধ্যে আজ থেকে মহাপ্রলয় দেখতে পাবেন আপনি সমস্ত ঋষিমণি সপ্তর্ষিকে নিয়ে যা কিছু মূল্যবান জিনিস সব নৌকায় তুলবেন তুলে আমার মৎস্যের এই যে সিঙ্গা আছে এর মধ্যে বেঁধে দেবেন আমি আপনাকে নিয়ে প্রলয় জলেতে ঘুরব বা বা এই মাছটা এইটুকু রূপে এসছিল এখন বলছে বড় হয়ে জায়গা মিনিটে মিনিটে লাপি লিপি বাড়ছে যাই হোক এই হচ্ছে সেই কৃতমালা নদী এই জন্য আমি মনে করি দিলাম ঘটনাটা ক্রীতমালা নদীতে স্নান করতে গেছিল পয়স্বিনী নদী আছে কাবেরী আছে মহাপন্যা প্রতীচী নদী আছে মহানদী আছে যে মহানদীর তীরেতে হচ্ছে তোমার হচ্ছে সেই জগন্নাথ যে যে রূপে এসছেন কী রূপে এসছেন হ্যাঁ হ্যাঁ নীলমাল সেই মহানদীর তীরে জীবনে একবার আমাকে জোর করে নিয়ে গেছিল ওই যে ল্যাংড়া

তারা কী করবে প্রায়ও ভক্তা প্রায়ও ভক্তা ভগবতী বাসুদেবে অমলাশয় যারা যারা এইসব জলে স্নান করবে পান করবে তাদের নিশ্চয়ই ভক্তি হবে তারা বাসুদেবকে ভালোবাসবে তাদের হৃদয় নির্মল হবে সবাই খারাপ হবে না থাকবে প্রায় প্রায় ভক্তা ভগবতী বাসুদেবে অমলাশয় বাসুদেবের চরণে তারা ভক্তি লাভ করবে সবাই যে তা নয়। যাই হোক এই পর্যন্ত আজকে আলোচনা বিশ্রাম দেওয়ার প্রয়োজন আছে আবার কালকে আলোচনার ইচ্ছা রেখে আজকে এখানে কাছে বিশ্রাম দিতে হলো কালকে আলোচনা করব। যে বামী সে কিতসৌহার্থ জনেস দেহান্তরবার্তিকেশ গেস জয়াত্ম জরাতিমৎস নপ্রীত যোগতা